গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা তো হ আ ক খ সব পড়লে, অন্যদিন পড়ে ঠিক আছে? হ্যাঁ, আজকে দেখো এই অ আ ক খ এগুলোকে আমরা কি বলবো জানো? বলি আমরা এগুলোকে ধ্বনি, বুঝেছো? এই অ উচ্চারণ যেগুলো করছি, অ আ ক খ হ্রস্ব দীর্ঘ যা বলো ওগুলো হচ্ছে ধ্বনি। আর সেই ধ্বনিগুলোকে যখন আমরা লিখি তখন হয়ে যায় সেগুলো বর্ণ, বুঝেছো? তো আমাদের আজকে তোমরা শিখবে এই বর্ণ যোগ, বুঝেছো? এবার দেখো তোমরা তো অ পড়েছো, পড়েছো? হ্যাঁ হ্যাঁ, ও আ পড়েছো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এই যে তোমরা দেখো বইয়ের দেখো 18 পাতা, তোমরা এই বইটা তো পেয়েছো স্কুল থেকে? হ্যাঁ, এই 18 পাতাটা দেখো, এখানে লেখা আছে বর্ণ যোজনা, মানে বর্ণ যোগ করতে হবে এর সঙ্গে, মানে একটার সঙ্গে একটা বর্ণকে তুমি যোগ করবে, বুঝেছো? করলে একটা আমরা কি হয়, বর্ণের সঙ্গে একটা বর্ণ যোগ করলে শব্দ হয়, শব্দ তখনই বলবো, বুঝেছো? যদি তার একটা অর্থ দাঁড়ায় তবে সেটা কিন্তু শব্দ। যেমন আমি অম কি হয়, অম অম, তাহলে অমটা কোনো শব্দ নয়, যদি তার একটা অর্থ থাকে তবে সেটা শব্দ হবে। তো আজকে আমরা ওই অত দূরে যাবো না, আমরা তো ছোট্ট একদম, তাই তোমাদের আমি অত শব্দ বর্ণ এই বড় বড় সব কথা বলবো তোমরা বুঝতে পারবে না। তাই আজকে আমি শুধু তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে মন দিয়ে শোনো, বর্ণ যোগ মানে একটা বর্ণের সাথে একটা বর্ণকে আমি যোগ করবো। আর তোমরা যেহেতু প্রথম ক্লাস করছো, সবাই বাড়ি থেকে এসে ক্লাসে ভর্তি হয়েছো, তাই তোমাদের আমি প্রথমেই আমরা দু বর্ণের শব্দ পড়াবো, দু বর্ণের শব্দ, এক দুই, ধরো অ তারপর বর্গীয় কি হলো অজ, তাহলে এই দুটো বর্ণ এক অ আর বর্গীয় হচ্ছে দুই, তাহলে দু বর্ণের আমরা আজকে শব্দ পড়বো। তোমরা এরকম দু বর্ণের শব্দ পড়েছো অনেকই, এবং সেই বর্ণগুলো কীভাবে একের সঙ্গে আর একটা বর্ণ যোগ করবে, পরে দু বর্ণ যদি হয়ে গেল তখন সেটা খাতায় লিখে ফেলবে, একের সঙ্গে আর একটা বর্ণ আর একটা বর্ণ না, প্রথম তিনটে না, প্রথম তোমরা দু বর্ণের শব্দ, যেমন ধরো এখানে প্রথমে কি আছে অ বর্গী জ জ, ঠিক আছে? তারপরে কি আছে দেখো হস্যটা ইট, তারপরে কি আছে বলতো হস্যটা উট, হ্যাঁ কি বলছো, হ্যাঁ হ্যাঁ এ ক এ, হ্যাঁ তো এইগুলো হচ্ছে দু বর্ণ। দেখো দুটো করে বর্ণ আছে, দুটো করে বর্ণ, দুটো করে বর্ণ নিয়ে যোগ হয়ে একটা করে তুমি হচ্ছে শব্দ তৈরি করেছে। তোমাদের এখন শব্দ পড়তে হবে না, শুধু দুটো করে বর্ণ যোগ করবে, ঠিক আছে? ধরো আমি একটা দিয়ে দিলাম তোমাদেরকে, ধরো দিয়ে দিলাম ম, তোমরা তাহলে একটা একটা শব্দ যোগ করে দাও, সব বর্ণ যোগ করো। দেখো মই, ম হর্ষই, এই হর্ষই বর্ণটাকে যোগ করলে হয়ে গেল মই, এমনি দু বর্ণ, এটা একটা বর্ণ এটা একটা বর্ণ, তাহলে এই দু বর্ণের শব্দ। তোমরা এইরকম দু বর্ণের শব্দ 10টা লিখবে খাতায়, বুঝেছো? প্রথমে দু বর্ণের শব্দ, এর পরের দিন যখন করাবো তখন তিন বর্ণের শব্দ করাবো, আর এখন তোমরা করবে মোট 10টা দুই বর্ণের শব্দ, ঠিক আছে? বোঝা গেছে? একদম ছোট ছোট করে করবে, আর যেন লাইন মেনটেন করবে, বুঝেছো? কার মাত্রা আছে কার মাত্রা নেই এটা কিন্তু মেনটেন অবশ্যই করবে, ঠিক আছে? ওকে,